generation. কোরবানির পশু আসছে রাজধানীর স্থায়ী হাটগুলোতে অনলাইনে বেচা কেনায় হাসিল দাবি করতে পারবে না বাজার কর্তৃপক্ষ শিথিলের ঘোষণায় রাজধানীতে কঠোর লকডাউনে ঢিলেঢালা ভাব শিমুলিয়া ফেরিঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে মডার্নার টিকা নিতে আগ্রহীদের ভিড় প্রবাসী শ্রমিকদের দেয়া হচ্ছে ফাইজারের ভ্যাকসিন এবং কৃষিতে শিক্ষিত তরুণদের অংশগ্রহণে অর্থনীতিতে দেশ এগিয়ে যাওয়ার আশা কৃষিভিত্তিক শিল্প উদ্যোগ বাড়ানোর পরামর্শ সব প্রস্তুতি শেষ করে রাজধানীর পশুর হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে স্থায়ী হাটগুলোতে বিক্রিও হচ্ছে করোনা ভাইরাসের কারণে এবার অন্যবারের চেয়ে কম সময়ের জন্য হাট বসছে সরকার নির্দেশিত সময়ে হাটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে ভালো বেচা কেনার প্রত্যাশায় বিক্রেতারা ওবায়দুল রশিদের রিপোর্ট 17 জুলাই শনিবার থেকে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে পুরোপুরি বেচা কেনা শুরু হবে এরই মধ্যে হাটগুলোতে গরু সহ অন্যান্য পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা গাবতলিতে রাজধানীর সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট এবারও বর্ধিত স্থান নিয়ে হাট বসছে এখানে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসছেন বিক্রেতারা আরে কুষ্টিয়া থেকে গরুগুলো নিয়ে আসছে দাম একটা গরুর 20 লাখ টাকা করে দাম চাচ্ছে বর্তমান বড় গরুর খরিদার আসছে কিন্তু বেচা কেনাটা এখনো হতে শুরু করে নাই বেশি কোরবানির পশু বিক্রির সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে জানান হাটের ইজারা কর্তৃপক্ষ বিধিনিষেধের ব্যাপারে যে সমস্ত আদেশ নির্দেশ দিয়েছে এগুলো মাইনা সব কিছু করে করোনা পরিস্থিতিতে আমরা চেষ্টা করতেছি যে সব কিছু মিলে যাতে একটা সুন্দর পরিবেশ শেষ করতে পারি আর কি আমাদের তো অনেক বছরের অভিজ্ঞতা এবং করোনা কাল তো গত বছরও আমরা চালাইছি এই হাটটা আমরা পরিচালনা করছি রাজধানীতে এবার 20টি কোরবানির পশুর হাট বসছে ঈদের আগে বেচা কেনা হবে 4 দিন আর করোনা ভাইরাসের কারণে হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা অনলাইনে বিক্রি হওয়া গবাদি পশুর হাসিল দাবি করতে পারবে না বাজার কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম কোরবানির পশু ও প্রাণীজ পণ্যের বিপণন নিয়ে ভার্চুয়াল সভায় তিনি একথা বলেন মন্ত্রী বলেন উপযুক্ত কাগজ থাকা সত্ত্বেও গবাদি পশুর পরিবহনে যারা চাঁদাবাজি করবেন তাদের আইনের আওতায় আনা হবে অনলাইনে কোরবানির পশুর ভুয়া ছবি না দিতে ও জাল টাকার বিষয়ে খামারিদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী চোরা পথে গবাদি পশু আমদানির ক্ষেত্রে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান মন্ত্রী অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া পশু আনা নেওয়ার ক্ষেত্রে যাদের ডকুমেন্টারি এভিডেন্স আছে যাদের কাছে কাগজপত্র আছে তাদের যেন কোনোভাবেই পথে হয়রানি করা না হয় এটা হয়রানি করা হলে সেটা কিন্তু একটা চাঁদাবাজি হবে সেটা একটা ফৌজদারি অপরাধ হবে আমি কিন্তু এই বিষয়গুলোকে কোনোভাবে শুনতে চাই না কোনোভাবে যেন আমাদের ডিজিটাল ব্যবস্থাকে ব্যাহত করা হয়
এমন কোন কর্মকাণ্ডে যেন কেউ সম্পৃক্ত না হন বলে আমি অনুরোধ করব, তাদেরকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নেওয়া হবে। নয় দিনের জন্য বিধিনিষেধ শিথিল ঘোষণার পর অনেকটাই ঢিলে ঢালা হয়েছে লকডাউন। সকাল থেকে রাজধানীতে গাড়ির চাপ বেড়েছে, বেড়েছে মানুষের চলাচল। সংক্রমণের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি যেমন রয়েছে, তেমনি তারা এমন কোনো পন্থা খুঁজতে বলেছেন যাতে মানুষ কর্মহীন হয়ে না পড়ে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। দৈনিক রোজগারে যাদের সংসার চলে তারা এমন কোন উপায় খুঁজছেন যেন লকডাউনের পাশাপাশি উপার্জনও সচল থাকে। এটা যেভাবে সমাধান হবে, যেভাবে সুস্থ থাকা যাবে, খাওয়ানো লাগবে, আবার জীবনও বাঁচাইতে হবে। কর্মের খুব সংকট, তারপরও গভর্নমেন্ট এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। তবে লকডাউন শিথিল কিংবা কঠোর লকডাউনের পরেও ঢিলে ঢেলা ভাব থাকায় হতাশা ঝেড়েছেন অনেকেই। এখন লকডাউন খুলে দেওয়ার কোনো মানেই হয় না, বিকজ এখন যে প্যান্ডামিক অবস্থা যাচ্ছে তাতে আমাদের বাঁচতে হলে লকডাউনের বিকল্প কিছু নেই। একদম ওপেন, সব কিছু ওপেন, আর না হয় তুমি এটাকে একদম ক্লোজ করে 20 দিন বা 25 দিন এটা ক্লোজ করে, বড় লং টাইম ক্লোজ করে, দেন তুমি আবার নতুনভাবে কাজ করো। তবে লকডাউন দিলে পরে সবাই সেটা লকডাউনের মতোই ইয়া করা উচিত, এইভাবে তো আর মানে লকডাউন দিয়ে নিয়ে সব কিছু এইভাবে চলাফেরা। গত 13 দিনের সকালের সঙ্গে আজকের চিত্রটাও ছিল ভিন্ন। রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি কিংবা বিজয় সরণির মোড় সবখানেই স্টিকার আর স্টিকারবিহীন গাড়ির ছিল তুলনামূলক বেশি। ঈদকে সামনে রেখে বিধিনিষেধ শিথিলের ঘোষণার পর থেকেই এই অবস্থা। কোনো কোনো জায়গায় পুলিশের টহল চোখে না পড়লেও শহরের ব্যস্ততম এলাকায় যানবাহন চলাচলে র‍্যাব ও পুলিশের ছিল কঠোর তল্লাশি। তবে ওই ঘোষণার পর থেকে মোটামুটি মানুষের মধ্যেও একটা ভাব চলে আসছে, পাশাপাশি এতদিন বিধিনিষেধ ছিল, অনেকে জরুরি প্রয়োজনে বের হয়ে পড়েছে, যার কারণে খানিকটা প্রেশার একটু। না, আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নেই, আমরা স্ট্রিক্ট অবস্থানেই আছি এবং আমাদের চেকপোস্ট দিয়ে যারা আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হচ্ছে। ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে, বেড়েছে পণ্যবাহী ট্রাক। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে যেন স্বজন প্রীতি না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতেই যেন প্রণোদনা পৌঁছায়, এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ, পর্যটন খাত ও শ্রমিকদের জন্য 3,200 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এই অর্থ সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তদের ঘরে যেন যায় এ বিষয়ে নেতাকর্মী সহ সবাইকে কাজ করার আহ্বান জানান। এই নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও ঘোষণা দিয়েছেন ওবায়দুল কাদের। প্রান্তিক মানুষের আর্থিক নিরাপত্তা এবং ঈদ অর্থনীতিকে গতিশীল রাখতে শেখ হাসিনা সরকারের এই উদ্যোগ বলেও জানান তিনি। ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী লকডাউনে ব্রেক দিলেও কাউকে করোনা কিন্তু ব্রেক দেবে না। করোনা তার প্রাণঘাতী রূপ নিয়ে সংক্রমণ ছড়াবে, তাই সতর্কতা শতভাগ, মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই। সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভুক্ত হয় সেই দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এর আগে কিছু ঘটনা নজরে এসেছিল যা পরে সংশোধন করা হয়েছিল, তাই তালিকা প্রণয়নে যেন স্বজন প্রীতি না হয়। রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে মডার্নার টিকা নিতে আগ্রহীদের ভিড় বাড়ছে। প্রবাসী শ্রমিকদের জন্য 7টি কেন্দ্রে ফাইজারের প্রথম ডোজ দেয়া এখনো চলছে। বিএসএমএমইউ এর কনভেনশন সেন্টারে করোনায় ফিল্ড হাসপাতাল হওয়ায় পাশের ডক্টর ডরমিটরিতে সরিয়ে নেওয়া হচ্ছে টিকা কেন্দ্রটি। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাককানগল ইনস্টিটিউটে মঙ্গলবার থেকে শুরু হওয়া মডার্নার টিকা নিতে ভোর থেকেই লম্বা লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাদের মধ্যে টোকেন পাওয়া ও সিরিয়াল নিয়ে সকাল 11টার দিকে তৈরি হয় মারমুখী পরিস্থিতি। প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এখানে, সামনে সবগুলো চলে গেছে, আমাদের অর্ধেক ইয়ের সিটসের পেপারসের অর্ধেক, সিরিয়ালের টোকেন দেওয়ার কথা টোকেন দেয় নাই। আমি 13 তারিখে SMS পেয়েছি, গতকালকে এসেছি 10টায়, 1টা পর্যন্ত ওয়েট করার পরে তারা বলতেছে যে আজকে আর টিকা দেওয়া হবে না,
আমি আজকে আবার আসছি, আসছি সাড়ে আটটায় লাইন ধরছি, এখানে সকাল ছটায় এখানে আসছি, এতক্ষণ লাইনে দাঁড়াইছিলাম। কর্তৃপক্ষ বলছে মডার্নার টিকা নিতে মানুষের মধ্যে বেশি আগ্রহ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আগে যারা আসেন নাই বা আসতে পারেন নাই সে তারাও এখন এখানে আসছেন, এসে তারাও লাইন ধরছেন। সেই লাইন হিসাবে আমরা তাদেরকে মেসেজ প্রাপ্ত ধরে আমরা তাদেরকে টিকা দিচ্ছি, যে টিকার যে সরবরাহ সাপেক্ষে যখন আমাদেরকে বেশি টিকা দিবে এই ধরনের ভিড় চাপ এটা হবে না। এবং আমরা জনগণকেও সেটা বলছি, আমাদের এখানে মাইক আছে, আমরা সেটা বলছি যে আপনারা ধৈর্য ধরেন, শৃঙ্খলা বজায় রাখেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, আমরা আপনাদের সবাইকে আমরা টিকা দিয়ে দেব। বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ফাইজারের প্রথম ডোজের টিকা দেওয়া আজ শেষ হয়েছে। কিন্তু আমার টিকার দিয়েছে 12 তারিখে, আমার ছুটির মেয়ে শেষ, এখন আমি আগাবো বানাইয়া আবার নতুন করে ছুটি বাড়াতে হবে আর কি। 1 তারিখের পরে আর কি ফ্লাইট পাবে, তখন তো আপনার টিকা স্যার সৈদ্য আরবে ঢুকে যাবে না, টিকা অবশ্যই নিতে হবে, দুইটা নিয়ে যেতে হবে। শনিবার থেকে নতুন কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া শুরু হবে। বিএসএমএমইউ এর টিকাদান কেন্দ্রটি সরিয়ে নেওয়া হচ্ছে পরিবাগের ডক্টরস ডরমিটরিতে। পরিবাগে আমাদের একটা খুব সুন্দর বিরাট একটা জায়গা আছে, এটা আমরা ডক্টরস ডরমিটরি বলি, অর্থাৎ আমাদের ওখানে বিশাল বড় একটা জায়গা, আমরা এই টিকা কার্যক্রম সেখানেই শুরু করব। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। কৃষিতে শিক্ষিত তরুণদের অংশগ্রহণ যত বাড়বে ততই আগামীতে কৃষিভিত্তিক অর্থনীতিতে দেশ এগিয়ে যাবে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত শিক্ষিত তরুণদের জন্য কৃষিভিত্তিক শিল্প উদ্যোগ বিষয়ে ওয়েবিনারে অংশ নিয়ে একথা বলেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষি উদ্যোগ নিয়ে নানা সম্ভাবনার কথা তুলে ধরেন আলোচকরা। দালান হোসেনের রিপোর্টে বিস্তারিত। গত কয়েক বছরে দেশের অনেক শিক্ষিত তরুণ সফল উদ্যোক্তা হয়ে কৃষিকেই বেছে নিয়েছে পেশা হিসেবে। কৃষি শিল্প খাতের বিভিন্ন ক্ষেত্রে তাদের রয়েছে ব্যাপক সম্ভাবনা। কৃষি শিল্প খাতে শিক্ষিত তরুণদের ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ওয়েবিনার। আমাদের তরুণদের কিন্তু চাকরি না খুঁজে চাকরি দেওয়ার জন্য তৈরি হইতে হবে, সেটার একটা বড় সেক্টর এখনো এগ্রিকালচার, কারণ সেই সেক্টরে কিন্তু আমাদের খুব বেশি কাজ হয়। আমি মনে করি যে কোনো একজন চাকরিজীবী কর্মজীবী মানুষের চেয়ে একজন উদ্যোক্তা সামাজিক মর্যাদা অনেক বেশি। আয়োজনে যুক্ত হয়ে গুড এগ্রিকালচার প্র্যাকটিস ও বিশ্ববাজারে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। গ্লোবালি ক্রপ এগ্রিকালচার এবং কৃষি ও কৃষিজাত পণ্যের একটা বাজার হবে $4 trillion, এখানে আমাদের অংশগ্রহণ মাত্র $500 million এ পর্যন্ত আমরা করেছি। এত বিশাল বাজারটা, এর ভেতরে আমাদের অংশগ্রহণ মানে 0.54% হবে। গুড এগ্রিকালচার প্র্যাকটিসের সার্টিফিকেশন বাংলাদেশে নেই, বিস্মিত হবেন, আমাদের হ্যাসাপ নেই, আমাদের অনেক অনেক ধরনের কমপ্লায়েন্স আমরা মানি না। এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠীর অংশগ্রহণ অনেক বেশি দরকার। আগামী কৃষির জন্য তথ্য প্রযুক্তির উপরও গুরুত্ব দেন তিনি। কৃষির এত বৈচিত্র্য আসছে, কৃষির সাথে যে ICT যুক্ত হচ্ছে এটা একটা হিউজ ব্যাপার, এটাকে ধরতে গেলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন আয়োজনের প্রধান আলোচক শাইখ সিরাজ। টেকনোলজি যত আপনার হাতে আসবে তখন মঞ্চস্থ হয়ে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রদর্শক সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফা ডটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম জয়, আইরিশ অধিনায়ক বারবার্নি সেঞ্চুরি। অয়েলি স্কিন এই নে পন্ডস অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। এর সিলিকা বেসড টেকনোলজি ত্বকের গভীরে গিয়ে অয়েল শুধু ক্লিনই করে না, ভেতর থেকে কন্ট্রোলও করে। অয়েল ফ্রি তো টেনশন ফ্রি। কি মনের সাথে শরীর আর তাল মেলাতে পারছে না? চাই গ্ল্যাক্সোস ডি, এর গ্লুকোজ দ্রুত শরীরে মিশে দেয় ইনস্ট্যান্ট এনার্জি। এবার মনের সাথে তাল মেলাবে শরীরও। গ্ল্যাক্সোস ডি, নিমিশেই রিচার্জ। আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবান দেয় COVID-19 করোনা ভাইরাস থেকে 99.9% অধিক কার্যকর সুরক্ষা।
অ্যাড মানি করুন মুহূর্তেই। হে সচেতন মানুষ, পরিবেশ ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল নির্মাণ না করে রেলওয়ের অন্য কোনো স্থানে হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছে নগরবাসী। চৌধুরী ফরিদা রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর অপরূপ সৌন্দর্যের তীর্থস্থান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ নগরবাসীর নিঃশ্বাস ফেলার জায়গা রেলওয়ের সিআরবি অঞ্চল। ছয় একর জমির উপর সরকারি বেসরকারি অংশীদারিত্বে নির্মাণ করবে 500 শয্যার বিশেষায়িত হাসপাতাল ও 100 আসনের মেডিকেল কলেজ। এই খবরে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে চট্টগ্রামবাসী। যেখানে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য আমরা সবাই মিলে যখন ধরে এটাকে বিশ্বের কাছে তুলে ধরছি, ওই সময় একটা কুচুকরি মহল এখানে হসপিটাল করার জন্য পায়তারা করছে। সিআরবির 17 বর্ষী গাছ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করছে বিষ্ট নাগরিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং পরিবেশবাদী সংগঠনগুলো। ঐতিহাসিক জাতীয় শিশু জায়গা না দিয়ে কীভাবে হসপিটাল এখানে করে এটা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, যদি হয় হাসপাতাল যদি করতে হয়, চট্টগ্রাম শহরে অনেক জায়গা আছে। 7 দিনের মধ্যে প্রকল্পের স্থান পরিবর্তন না হলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী পরিষদ সচিব ও রেলওয়ে সচিব সহ 8 জনকে নোটিশ দিয়েছে BSRF। চৌধুরী ফরিদ, চ্যানেল আই। ফেনীর ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবকে অক্সিজেন সিলিন্ডার সেট দিয়েছে প্রকৃত জীবন ফাউন্ডেশন। মহামারী মোকাবেলায় করোনা রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেবে সংগঠনটি। ফেনী থেকে রবিউল হক রবি, তথ্য ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। করোনা মহামারীতে অন্য সব জেলার মতো সংকটময় সময় পার করছে দেশের সবচেয়ে ছোট জেলা ফেনী। সংক্রমণের সঙ্গে বেড়েছে অক্সিজেন চাহিদা। স্থানীয়ভাবে রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন সরবরাহ করছে ফেনীর ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব। সংগঠনটিকে উদ্বুদ্ধ করতে অক্সিজেন সিলিন্ডার সেট অনুদান দিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা হাসপাতাল ও সংগঠনকে সহযোগিতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেছে স্থানীয় প্রশাসন। এখন দেশে আসলে যে পরিস্থিতি, যে যেভাবে পাচ্ছে এগিয়ে আসছে, কিন্তু আপনাদের এই মহৎ উদ্যোগ আমরা ছাগলনাইয়াবাসী সারা জীবন মনে রাখবো। আর আশা করছি ভবিষ্যতে আপনারা যতবারই আমরা আপনাদের কাছে সাহায্য চাবো, আপনারা আমাদেরকে এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন এবং আমরাও চেষ্টা করবো আপনাদের দেওয়া সাহায্যগুলো যথাযথভাবে আমাদের ব্লাড ডোনার্স বলেন বা অন্য যে কোনো সংস্থার মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছে ফেনীর ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব। ব্লাড ডোনার্স ক্লাব থেকে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার জন্য আমাদের পাশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে বাংলাদেশের মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন, আপনাদের এই ঋণ বাংলাদেশের মানুষ ভুলবে না। বিশেষ করে আমাদের সাউনীয় উপজেলার মানুষ আপনাদের কাছে ঋণী থাকবে। মহামারীর শুরু থেকেই করোনা রোগীদের জন্য অতি গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী, মেডিকেল ক্যাম্প, খাদ্য ও নগদ সহায়তা দিয়ে আসছে পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার থাকছে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে মহানগরী বোয়ালিয়া থানা এলাকার 1000 দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। কলেজের স্কুল এন্ড কলেজ মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে চাল, আটা, ডাল, লবণ ও সয়াবিন তেল। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে লকডাউন পরিস্থিতিতে হাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রংপুরের খামারিরা। কোরবানির ঈদ ঘনিয়ে এলো, প্রত্যাশা অনুযায়ী কোরবানির পশু বিক্রি করতে না পেরে হতাশ তারা। এবার থাকছে প্রকৃতি সংবাদ।
রাজধানীর বিভিন্ন এলাকায় বেয়ারিশ কুকুরের খাবার ও চিকিৎসা সেবা দিয়ে আসছেন গ্রেসি পুষ্পিতা সরকার। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে 6 বছর অসহায় প্রাণীদের সেবা দিয়ে যাচ্ছেন তিনি। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ ও সদয় হওয়ার আহ্বান তার। এবার থাকছে ধামাকা শপিং .com তথ্য প্রযুক্তি সংবাদ। বিশ্বের কয়েকশো প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানো রুশ হ্যাকিং গ্রুপ র‍্যানসামওয়্যার গ্যাং অফলাইনে চলে গেছে। পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ওই গ্রুপের পেমেন্ট ওয়েবসাইট ও একটি ব্লগ হঠাৎ করে গায়েব হয়ে যায়। হ্যাকার দল থেকে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ায় এমনটি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা দেওয়া প্রতিষ্ঠান কাসিয়ার থেকে বিপুল বিটকয়েন দাবি করে র‍্যানসামওয়্যার গ্রুপ। সাইবার ক্রাইম নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার অস্থির অবস্থার মধ্যেই এমন ঘটনা ঘটল। গত শুক্রবার এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার জানাবো ইভালি খেলার খবর।